আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন আলিজি। বন্ধুরা, আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যেটি সম্পূর্ণ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে। আমি আরও কয়েকটি ভিডিও দিয়েছি এর আগে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে, আজকে আরও একটি অ্যামাজিং ভিডিও দিব যেটি আপনাদের জন্য উপযোগী হবে। AliExpress.com এই নামটি শুনিনি পৃথিবীতে মানুষ পাওয়া যাবে খুব কম। AliExpress.com একটি এমন একটি ওয়েবসাইট যেটিতে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, এবং চাইলে আপনি সরাসরি কিন্তু এখানে যে কোনো একটি প্রোডাক্টের ইউআরএল শর্ট করে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন না। এই জন্য আপনাকে একটি প্রসেস অবলম্বন করতে হবে। তো কীভাবে আমি কীভাবে করতে হবে আমি আপনাদের সাথে তা শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনি বুঝে নেবেন এবং শুরু করবেন আজকে থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমার চ্যানেলের সমস্ত লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো একে একে দেখতে থাকুন এবং নিজের নলেজকে অনেক বেশি সমৃদ্ধ করুন। তো বন্ধুরা, প্রথমত আপনাকে AliExpress.com এর একটি প্রোডাক্ট সেল করতে হলে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ওয়েবসাইট, ছোট্ট একটি ওয়েবসাইট আপনাকে ইনস্টল করে নিতে হবে। সেটি হচ্ছে https://epn.bz/en। এতটুকু পর্যন্ত আপনি যখন গুগলে সার্চ দিবেন তখন আপনার সামনে এ ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এখানে যখন রেজিস্টারে ক্লিক করবেন আপনি সহজেই আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করে নেবেন এবং পাসওয়ার্ড দিবেন। তখন আপনার ইমেইলের মধ্যে এ ধরনের একটি মেসেজ আসবে। মেসেজ যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই ইপিএন অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে আপনি কাজ শুরু করতে পারবেন। অর্থাৎ এ ধরনের একটি অ্যাক্টিভেট লিঙ্ক আসবে। অ্যাক্টিভেট লিঙ্ক আসার পরে আপনি অবশ্যই এই যে ইপিএন টিম এর তরফ থেকে আমার ইমেলে একটি লিঙ্ক পাঠিয়েছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এ ধরনের একটি অসাধারণ ইন্টারফেস আমি দেখতে পাবো। তো বন্ধুরা, আপনাকে আমি বলে রাখি, আপনি যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন AliExpress.com দিয়ে আপনার যথাযথ ইনফরমেশনগুলো এখানে অবশ্যই অ্যাড করবেন। তো আমি দেখাচ্ছি না, অনেক সময়ের প্রয়োজন হতে পারে, তো আপনাদের ধৈর্য হারা হয়ে যেতে পারেন। এজন্য আপনি নিজেই এখানে আপনার ইনফরমেশনগুলো দিয়ে এই কাজটি সেরে নিতে পারবেন। সেরে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গুগলে আসার পর আপনাকে লিখতে হবে ক্রোম এক্সটেনশন। অর্থাৎ এই যে ইপিএন যেটি দেখালাম, এই ইপিএনটা গুগলের মাধ্যমে ক্রোম এক্সটেনশনে অ্যাড করে নিতে হবে। অর্থাৎ গুগলে লিখে আপনি এই ধরনের একটি লিখে পাবেন, এরপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন একটি অসাধারণ ইন্টারফেস আপনার সামনে হাজির হয়েছে। এখানে লিখবেন আপনি ইপিএন, ইপিএন লিখে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এরপরে একটি অসাধারণ ইন্টারফেস আসবে। এরপর ইপিএন ওয়েব মাস্টার প্লাগইনে ক্লিক করবেন। এরপর ক্লিক করার পর আপনার ক্রোমের মধ্যে এই ধরনের একটি ওয়েব মাস্টার প্লাগইন অ্যাড হয়ে যাবে। আমি যেহেতু আগে অ্যাড করেছি এজন্য এখানে রিমুভ দেখাচ্ছে। অর্থাৎ আপনার এখানে অ্যাড ক্রোম এই লেখাটি যখন আসবে এখানে ক্লিক করলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এখানে লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পরে অর্থাৎ যে ইমেলটি দিয়ে আপনি এই যে ইমেলটি দিয়ে আপনি এখানে এক্সটেনশনটি অ্যাড করেছিলেন সেই এক্সটেনশনটি এখানে শো করবে। তো বন্ধুরা, আমি আবার শেয়ার করছি। প্রথমত আপনাকে epn.bz এর মধ্যে আসতে হবে, রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে আপনার ক্রোমের মধ্যে এই ইপিএন এক্সটেনশনটি অ্যাড করে নিতে হবে। এরপর আপনার আসল কাজ। এবার আপনি AliExpress.com এর মধ্যে ধরুন এই প্রোডাক্টটি আপনি পছন্দ করেছেন, এই প্রোডাক্টটি পছন্দ যেহেতু করেছেন এখানে আপনি এটার ইউআরএলটি কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন ডিপ লিঙ্কে।
অর্থাৎ এই যে টিপ লিংকে চলে যাবেন, অর্থাৎ aliexpress.com এর যে প্রোডাক্টটি আপনি পছন্দ করেছেন সেটি টিপ লিংকের মাধ্যমে শর্ট করে নেবেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি। প্রথমে আপনি এখানে আপনার নাম দিবেন অথবা যে কোনো একটি নাম দিবেন, aliexpress এর এখানে aliexpress থাকবে। এরপরে যে প্রোডাক্টটি আপনি পছন্দ করেছেন সেটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে ক্রিয়েট টিপ লিংকে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার ইউআরএলটি শর্ট হয়ে যাবে। আমি ইউআরএলটি শর্ট করেছি, এই যে ইউআরএলটি শর্ট করেছি, এই যে বড় ইউআরএলটি, ইউআরএলটি শর্ট করেছি। গেট করে ক্লিক করলে আপনার এ ধরনের ইউআরএল আসবে, এরপরে শর্টেনে ক্লিক করলে এ ধরনের ইউআরএল আসবে। এরপরে ক্লিক কপি করার পর আপনি যখন আপনার সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে facebook.com বা টুইটার বা পিন্টারেস্ট বা লিঙ্কডইন যেটিতে আপনি জনপ্রিয়তা বেশি পেয়েছেন বা আপনার পপুলার একটি পেজের মধ্যে এটি যখন শেয়ার করবেন, কোনো ক্লায়েন্ট বা গেস্ট এসে বা ট্রাফিক এসে যদি সেই প্রোডাক্টটি কিনে নেয় তাহলে তার এগেনস্টে aliexpress.com অবশ্যই আপনাকে একটি কমিশন দিবে। আর এটাকেই বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিং যে কেউ করতে পারে এই জন্য আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনি শুধু আমার বলে দেওয়া প্রসেসগুলো যদি অনুসরণ করেন তাহলে ঘরে বসে একটি হ্যান্ডসাম বা এক্সট্রা ক্যাশ জেনারেট করতে পারেন। বন্ধুরা, এটি আমার পপুলার পেজ, বুক পেজ, আমি এখানে সেই লিঙ্কটি এখন পেস্ট করছি। অপেক্ষা করলে দেখা যাবে পেজটি, এই যে এখানে aliexpress.com এর প্রোডাক্টটি এখানে চলে আসছে। কেউ যদি এখানে এসে aliexpress এর প্রোডাক্টটি কিনে তাহলে অবশ্যই আপনি আলাদা একটি এক্সট্রা ক্যাশ জেনারেট করতে পারবেন। বন্ধুরা, এভাবে চাইলে অসংখ্য aliexpress.com এর প্রোডাক্টগুলো আপনি একে একে এখানে আপনার সোশ্যাল মিডিয়া বা যে কোনো একটি সাইটের মধ্যে যখন শেয়ার করবেন, কেউ যদি সেই প্রোডাক্টটি কিনে তাহলে অবশ্যই আপনি এক্সট্রা ক্যাশ জেনারেট করতে পারবেন। এটি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য aliexpress.com এ। এই যে প্রোডাক্টটি চলে আসছে বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েরি থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক পেজের মধ্যে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।